আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা দেখব, আমরা এপিআই শিখতেছিলাম লাভলে, আজকে আমরা দেখব কিভাবে আমরা খুব সহজে সেখানে দাদা ডিলিট আপডেট এই দুটো তো না আর কি বাকি ছিল, হ্যাঁ এই দুটো শো শো করাটা দেখবো। শো করা আমরা প্রথম দিনেই দেখেছি, তবে সবগুলো শো করেছি, একটা আইডি একটা আবার শো করা যায়, শো মানে জাস্ট একটা আইডি পাস করলে শো হবে, সবগুলো আমরা আজকে বাকিটুকু যেগুলো ছিল সবগুলো শিখবো। তো আমরা এখানে যে গতদিন এই রাউটের মাধ্যমে গেট করেছি, তারপরে আজকে যে আবার যদি রিফ্রেশ দিই দেখবো যে দুটো দুটো ফেলে দেখাবে, তাই না? কারণ আমরা সেদিন একটা ইনসার্ট করেছি পসিবলি। আই 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 ওকে আসবে এখানে, মানে আমার যেহেতু এবার দুটো ডাটা, সেটা দুটো এখান থেকে চলে আসবে, তাই না? ওকে, তো এখন আজকে আমরা করব হলো ইনসার্ট। একটু দেখি, একটু সময় নিচ্ছে, কি ইরর, কি ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট ভ্যালুয়েশন কলাম নেম ক্যান নট বি নাল। ওহো, এটা এটা পোস্ট হয়ে গেল কেন? এটা তো আমার গেট, এখানে গেট করে আমরা ভ্যালুগুলো দেখবো। দেখেন এবার দুটো দেখাচ্ছে, তাই না? জাহাঙ্গীর আহমেদ ইসলাম। আচ্ছা, এখন আমি এখানে করব কি, পোস্ট হয়েছে, এবার আমি আরেকটা রাউট বানাবো, সেটা হলো কিসের জন্য? ডিলিটের জন্য। তো ডিলিটের জন্য কিন্তু দেখেন এখানে ডিলিটের অপশন রয়েছে, তো আমার ডিলিটের জন্য আমি যে এই যে এই রাউটটাকেই নিচ্ছি, ঠিক আছে, এইখানে এই রাউটটাই পাঠাবো আমি, জাস্ট এখানে গেটের জায়গায় ডিলিট, একটা রাউট রাখলেই হয় অবশ্য, তো আমি ডিলিট লিখবো, ডিলিট, ঠিক আছে, ডিলিট, আর এবং এর সাথে যে আইডি পাঠাবো, ধরেন আমি দুই নম্বর আইডিটা ডিলিট করবো, এখানে দুই নম্বর আইডিটা ডিলিট করবো, তাহলে দেখি দুই নম্বর আইডি আছে না, দুই নম্বর আইডিতে কোনো ভ্যালুই নাই, আমি তিন নম্বর আইডি যেটা আছে সেটা সেটা আমি ডিলিট করবো, ঠিক আছে। এই জন্য আমি এখানে তিন দিলাম, আমি একটা ডিলিট দেখাই তো বুঝতে পারছেন। আর এখানে আমাদের হেডার্স এর মধ্যে কি দিতে হবে, যা যা লাগে সব দিতে হবে, অ্যাকসেপ্ট জেসন, আর হলো কন্টেন্ট টাইপ, কন্টেন্ট টাইপ এই যে নিচে, আর এইখানে হবে জেসন, ওকে এটা দেওয়া হলো। আর আমার ডিলেটের জন্য কিছু পাঠাতে হচ্ছে না, কিন্তু এদিকে তো আমি কাজটা করলাম, কিন্তু আমার এইখানে তো কোনো লিঙ্ক টিঙ্ক কিছুই তৈরি করিনি, তো ডিলেটের ক্ষেত্রে কোথায় এই এডিট আপডেট আপডেট করে দেখছি, ডিলেট এই যে আইডি এখান থেকে পাবে, তো এইখানে আমাকে কি করতে হবে, জাস্ট ডি বি টেবল, টেবিলের নাম কি, এপিআই টেবিল, তাই না? এপিআই টেবিল, তো এবার এপিআই টেবিলের মধ্যে আমি ইয়ে করবো, হোয়ার এসিআই, হোয়ার এইখানে আইডি কমা ডলার আইডি, ওকে এই আইডি সমান যেটা, সেটাকে আমি কি করব, ডিলিট করব, অথবা ডিলিটের কিন্তু এমনি ডিলিট লিখে মাঝখানে আইডিটা দিলেও হয়ে যায়, ঠিক আছে, এখানে ফাংশন কল করলেও হয়, অথবা আচ্ছা সমস্যা নাই, এখন আমার এটা ডিলিট হয়ে গেল, এটা একটা আমি ইয়ে পাঠাতে পারি, তখনকার মতো যে মেসেজ হয়ে গেল, এই যে এটা মেসেজের মতো মেসেজ পাঠাতে পারি, তাই না? কন্ট্রোল সি, এই যে এখানে একটা মেসেজ পাঠাতে পারি, কন্ট্রোল জেড, ডাটা ডিলিটেড লিখি, তাই না? আমি ডিলিটটা আগে দেখি, ডিলিটেড, ওকে কন্ট্রোল সেট, আচ্ছা ডিলিটেড এটা দেখাবে, কিন্তু আমার এখানে তো রাউট তৈরি করা হয়নি, তাই না? এখানে কন্ট্রোল সি, এখানে কন্ট্রোল ভি, এইখানে দশটা আমার রাউট ছিল, ডিলিট ডিলিট, ঠিক আছে, এই এপিআই এর মধ্যে রাউট আমার ওইখানে দেখানোর জন্য এটা, কিন্তু এপিআই রিসোর্স এর মধ্যে যে ভ্যালুটা পাঠাবো আমি, সেটা অটোমেটিক সে নিয়ে নেবে, ঠিক আছে। এখন আমার এগুলো সব কাজ হয়ে যাওয়ার কথা, কন্ট্রোল সেট, আমি জাস্ট এখন ডিলিটটা দেখবো যে কাজ করে কিনা, তো ডিলিট এখানে সব দিয়েছি, কি দিয়েছি, ওকে এখন আমি দেখবো ডিলিট হয় কিনা, ডাটা ডিলিটেড, তার মানে এখন আমার দুই নম্বর ডাটাটা দেখেন, এখানে দেখবো যে ডাটা ডিলিট হয়ে গেছে, ঠিক আছে, ডাটা কিন্তু আমার ডিলিটেড। এখন আচ্ছা আমি একটু পজ করছি, আমাকে নিচে একজন ডাকছে, আমি আসছে, এসে তারপরে বাকি দুটো দেখাই, হ্যাঁ। তো গাইজ ফিরে আসলাম, এসেছিল একজন, দেখি রেকর্ডিং চালু হয়েছে। আচ্ছা, তো এখন আমরা কি করেছি গত টিউটোরিয়ালে, এখানে
ডিলিট করেছি, সরি গত টিটলে না কিছুক্ষণ আগেই। তো এখন আমি এইখানে এবার শো করি, শোর কাজটা ছোট, শো কাজটা করে নেই, এডিটের কাজটাও করবো, শো কাজটাও করে নেই, তাই না? শো করবো কিভাবে, এই যে এইটার মতো করে শো, এই যে এইটুকুর মতো, এখানে এইটুকুর মতো করে কন্ট্রোল সি। আচ্ছা, শো করার জন্য কন্ট্রোল ভি, এখানে যাচ্ছে, আবার ডিলিট হবে না, আরে এডিট এখানে দিলাম না, কন্ট্রোল জেড, এডিট না, এই যে এখানে শো, কন্ট্রোল ভি, এখানে আমাকে এখন ফাস্ট করতে হবে, যাতে একটা আরির মতো করে পাঠাচ্ছি, FIRST ফাস্ট, ওকে ফাস্ট, যেখানে আইডি এইটা সেটা আমাকে রিটার্ন করবে, ওকে, এটা আমাকে এবার রিটার্নও করে দিতে হবে, আমি এখানেও লিখে দিতে পারি রিটার্ন, ওকে, সেভ, আমার রিটার্ন করবে এইটা। এখন আমি যদি আমার এই যে এইখানে কন্ট্রোল সি, আমি রাউট তৈরি করি কন্ট্রোল ভি, এখানে একটা নাম দিলেই হয়, তারপর আমি জাস্ট শো, আচ্ছা এখন শোর পরে আমাকে এইখানে নতুন করে এইগুলো একটু কপি করে নিই, তাই না? এর একটা কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এখানে কেট না, SSOW শো, শো কত নম্বর আইডি করব, শো আমি এক নম্বর আইডি করব। আচ্ছা তাহলে এইখানে আমার এখন এখানে শো করার জন্য গেট করলেও হবে, সমস্যা নেই, তো আমি ইয়ে করি, আমার এখানে অ্যাকশন টাইপ অ্যাকশন টাইপগুলো দিয়ে দিই, কারণ এগুলো অবশ্য গেট বা পুট প্যাস এগুলো আছে, আমি এগুলো সবগুলো আচ্ছা, গেটের জন্য তো আর আমাকে অ্যাকসেপ্ট টাইপ এগুলো তো দিতে হচ্ছে না, তাই না? আমি যদি এখন ইয়ে করি, দেখি কোনো আচ্ছা, তো এইখানে এইখানে ইয়েটা কি হবে, গেট পুট, পুট আর প্যাচ, প্যাচ আমি জানি এডিটের জন্য, কিন্তু পুটের জন্য দিলাম আমি এইটা শো, আমি যদি এখানে এখন সেন্ড করি, আমার এখানে হেডার্স গুলো পাঠাতে হবে, আচ্ছা আমি হেডার্স ইয়েগুলো দিয়ে দিই, এবার তো ইরোর নাই, কিন্তু আমার এখানে শুধু ওয়ান দেখাচ্ছে, তাই না? আচ্ছা আমি একটু 1 মিনিট পরে ব্যাক হচ্ছি, যে আমার এখানে সিঙ্গেল ভ্যালুটা শো করার ব্যাপারে আমি, আচ্ছা আমার এখানে দেখি আমার সবকিছু ঠিক আছে কিনা, শো এটা সেভ করছি, আর এইখানে শোর জন্য টেবিল ভয়ার আইডিয়া তো ফার্স রিটার্ন, এখানে ঠিকই ছিল, এখানে আমি অ্যাকসেপ্ট এটা দিয়ে দিই, জেসন আর কন্টেন্ট টাইপ, কন্টেন্ট রে বাবা, হ্যাঁ কন্টেন্ট টাইপ এখানে হবে জেসন, আচ্ছা অ্যাড্রেস এর মধ্যে দুটো দিলাম, এবার শো করার চেষ্টা করি, পুট করার চেষ্টা করি, পুট না, এখানে এবার যদি আমি গেট করার চেষ্টা করি, আর্গন ওয়ান ফার্স্ট মাস্ট বি স্ট্রিং, তাহলে এবার যদি আমি একটু প্যাচ করার চেষ্টা করি, প্যাচ তো আসলে ইয়ে প্যাচের কারণে তো হবে না,
তাই না? শো লিখেছি না, শো টো সবই ঠিক আছে, বোর্ডের মধ্যে কিছু লিখতে হবে। গেটই হবে, কিন্তু গেটের কারণে সমস্যাটা কি? শো আর্গুমেন্ট 1 পাস টু সিম্ফনি এস এস ও ডব্লিউ শো এখানে হচ্ছে। আচ্ছা এস এস ও ডব্লিউ, আচ্ছা আমি একটু দেখে আপনাদের জানাচ্ছি, দাঁড়ান। তো 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 গাইস ভুল করছিলাম এখানে, যে আমি কোনো ভেরিয়েবলে রাখি নাই ভ্যালুটা, সবই ঠিক ছিল। ভেরিয়েবলে লিখে জেসন ফরম্যাটে পাঠাতে হবে, ঠিক আছে? রেসপন্স ফাংশন দিয়ে জেসন ফরম্যাটে পাঠালে আমার, আমি জাস্ট খালি এখানে মানে ভেরিয়েবলে না ধরে এখানে জাস্ট রিটার্ন রেখেছিলাম, তাই না? এখন আমরা যে দেখেন দাদারা সুন্দর করে গেট দিয়ে চলে আসছে, একটা একটা চলে আসছে, তাই না? আচ্ছা আবার যদি আমি সবগুলো দেখতে চাই, এই যে আমার সবগুলো সবগুলো বলতে ভ্যালু মনে হয় দুটো, একটা ডিলিট করে ফেললাম, দেখি তো কয়টা আছে। ভ্যালু একটাই আছে, যাই হোক, তারপরও আমার দুটো থাকলেও একটাও দেখাবে, একটাই দেখাবে। তো এখন আমরা যেটা করব হলো, এবার আপডেটটা করলে এসেছে, একটা শো করা হলো, ডিলিট করা হলো, ইনসার্ট করা হলো, আর সবগুলো শো করা হলো। এবার জাস্ট শুধু আমাদের করতে হবে কি, ওই যে আপডেট, ঠিক আছে? তো মানে ইডিট, ইডিট, হ্যাঁ ইডিট একটাও করা যাবে, ইডিট সব, এই তো ইডিট একটাই করবো এটা এখানে, তাই না? মাথা মতো নষ্ট হয়ে গেছে রে, এই যে কই গেল ইনসার্টের কই, এই যে এইখানে এই কাজে আমি করি কন্ট্রোল সি। আমি ভ্যালিডেশনটা আপনাদের কিন্তু এখানে করতেছি না, ঠিক আছে? এখন এখানে খালি এখন হবে আপডেট, আপডেট, ওকে, সিম্পল ডাটা আপডেটেড, আপডেটেড, ওকে, কন্ট্রোল সেভ, ডাটা আপডেটেড। এখন এইখানে আমাদের যেটা করতে হবে সেটা হলো, আমি কন্ট্রোল সি, আমাদের কিন্তু এগুলো একটা রাখলেও হবে, কারণ আমাদের এই ডাটার সাথে অরিজিনাল ভ্যালুগুলো চেক করে আর কি, ম্যাচ করে, ঠিক আছে? আমি যখন এখানে এখন লিখে দিব আপডেটেড, আপডেটেড, আপডেট, ঠিক আছে, কথা হচ্ছে, কই গেল, দেখি তো এখানে সব ঠিক আছে। এখন আমাকে জাস্ট এই রাউটের মাধ্যমে পাঠাতে হবে, ওই ভ্যালুটা পাঠাতে হবে। কিভাবে আমি পাঠাবো? হলো প্যাচ রিকোয়েস্ট পাঠাবো, আর এই রিকোয়েস্টটা আমি এখান থেকে কপি করে নিই, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এখানে জাস্ট খালি স্টেট না হয়ে হবে, স্টোর না হয়ে হবে, আপডেট, এখানে কত নম্বর আপডেট করতে চাচ্ছি, এক নম্বরটা। আচ্ছা হেডার্স এর মধ্যে আমাকে কি দিতে হবে, অ্যাকসেপ্ট, এখানে ভ্যালু দিতে হবে জেসন, আর এইখানে দিতে হবে কন্টেন্ট, সিও এন কন কন্টেন্ট টাইপ, আর এখানে দিতে হবে জেসন, ওকে, আর এইখানে এটা শেষ, এ দুটো শেষ না, আর হলো বডিতে গিয়ে আমাকে ভ্যালুটা দিতে হবে, ফর্ম ডটার মধ্যে দিতে হবে নেম। এইখানে এক নম্বরে দেখা যাবে যে আমাদের কি আছে, কি ব্রিয়া, আমি এইখানে লিখে দিব, সরি, গোলাম, GOLAM, ওকে, ওকে, এখানে হয়ে গেছে। এখন আমি যদি প্যাসে ক্লিক করি, আমার আপডেট যদি হয় তাহলে আপডেটেড মেসেজটা পাঠাইছি আমি রিটার্ন, সেই মেসেজটা দেখাবে। এখন কি দেখালো দেখি তো, আমার ডাটাবেজে গিয়ে দেখি তো, ডাটা চেঞ্জ হয় নাই, তার মানে আপডেট, আপডেটের মধ্যে অবশ্য এগুলো এখানে হবে না, এগুলো এই ফাংশনের মধ্যে হবে, আপডেটে স্পেসিফাইড রিসোর্স, ঠিক আছে?
যেহেতু আমাদের রাউটার ক্ষেত্রে বলে দেওয়া হয় না, এই জন্য সমস্যা। এবার ঠিক আছে, এবার যদি আবার আমি পাঠাই, কলাম নেম ক্যান নট বি নাল, এর আমি তো ভ্যালু দিছি ইসলাম, দেখি তো সেট নেম ইজ ইকুয়াল টু, আরে বাবা নেম ইজ ইকুয়াল টু তো দিচ্ছি, এই যে কেটে দিই, দেখি আবার দিই নেম টু আলি, এটা যদি আমি এখন দিই, প্যাচ করছি, আপডেট, ওকে এভরিথিং ইজ অল রাইট। এবার এখানে যদি সমস্যা হয়, আচ্ছা এবার তাহলে আমার এইখানে দেখতে হবে, ও কোথায় সেটা, সেটা তো বলি নাই, আপডেট হয়ে আর কোথায় তা দিতে হবে না, সি কোয়েরি করতে ভুল করেছি, কন্ট্রোল ভি, ঠিক আছে হয় আইডি ইজ ইকুয়াল টু এত, কন্ট্রোল সি, এবার ঠিক আছে। হোয়াট ইজ দ্য প্রবলেম, হোয়াট ইজ দ্য প্রবলেম, কন্ট্রোল সেভ, ডাটা টেবিল তো রিটার্ন রেসপন্স ডাটা আপডেটেড, ও এটা শো করার জন্য, ফর্ম শো করার জন্য, এটা আমার তো এখানে দরকার নেই, তাহলে তোমার এইটা দরকার, হ্যাঁ আচ্ছা এটা ঠিক আছে। তো এখানে হায়ার আইডি আইডি আপডেট নেম আমাকে দেখতে হবে, এবং টেবিলের ঘটনা কি, টেবিলে ভ্যালু টুলু আছে কিনা, আবার টেবিলে আছে এনে এম নেম, এইদিকে সবই ঠিক আছে, আমার এইখানে কই, এখানে কত হচ্ছে, আবার এইখানে এই সমস্যাটা আছে, ওহো এটা আমার আইডি তো বোধ হয় আইডি একই, আমি এটা আরেকবার চালাই দেখি, আইডি এক, ওকে এই মেসেজটা কি যেন, কনস্ট্যান্ট পারেশন নেম ক্যান নট বি নাল, এন এম ই নেম, আরে বাবা বডির মধ্যে তো ভ্যালু দিচ্ছি আমি, এখানে বলছে নেম ইজ ইকুয়াল কোনো ভ্যালু পাচ্ছে না, আতিফ ইসলাম, কিন্তু কেন ভ্যালু পাবে না, আমার এইখানে লিংকের কোথাও সমস্যা আছে বলে দিলাম আমি, এই যে এইখানে লিংকের ক্ষেত্রে আমাদের কোনো সমস্যা হচ্ছে, আপডেট না, এটা তো ভালো কথা না, কন্টেন্ট টাইপ অ্যাকসেপ্টেবল সবই তো দিছি, এইখানে নেম দেব, আসলে এটা তো বডির মধ্যে দিতে হবে, এখানে কেন বুঝলাম না ব্যাপারটা, এখানে দিলে অবশ্য হবে না, তারপরে এমনি দিলাম দেখি, নেম ক্যান নট বি নাল, নেমের ভ্যালুটা এখানে আসছে তো না, রিকোয়েস্ট থেকে যেটা নেম আসছে, এই যে এনএমই নেম,
আসলে এটা 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 পসিবলি ইয়ার মধ্যে পাঠাতে হবে, এইটের মধ্যে, ঠিক আছে? এম এ এম এ দেখি তো, আচ্ছা এটাও আমাকে একটু চেক করতে হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, একটা জিনিস আমাদের একটু ভুল হয়ে গেছে, সেটা হলো এই যে আমি বারবার এতগুলো রাউট তৈরি করছি, এইগুলো রাউট কিন্তু এতগুলো আমার দরকার নাই, ঠিক আছে? এই রাউটগুলো দরকার নাই বলতে আমি রাউটগুলো আপনাদেরকে একটা, যেহেতু আমাদের রিসোর্স রাউট ব্যবহার করছি এত রাউট তো বানাতেই হবে না, তাই না? আমি যদি কমেন্ট করে দিই সব কয়টা, আর এখানে যদি আমি জাস্ট খালি এখন আমার যেহেতু নেম নিয়ে কাজ করছি, আমি এখানে দিলাম হলো নেম, ঠিক আছে? নেম, তাহলে এটা আমার রিসোর্স রাউট। এখন এই নেম লিখলেও কিন্তু বাকি যে কাজগুলো আমি করেছি আপডেট বাদে আমি দেখাচ্ছি আপনাদেরকে, সব কাজগুলো কিন্তু করবে। যেমন যে এটা এখানে এখানে কি ডিলিট করেছি, তাই না? আগে ইনসার্টটা করে নিই একটা, এই যে পোস্ট, এখানে আমি স্টোর না দিয়ে এখন আমি এইখানে দিব হলো নেম, ঠিক আছে? ওগুলো ইয়ে দিলেও হতো, তারপরও একটা ভুল না, এটা আমাদের এখন শেখালাম। দেখেন নেম এখানে জাহাঙ্গীর না দিয়ে এখানে এখন দিব হলো জাহাঙ্গীর আলম, ওকে? এখন আমার কিন্তু আচ্ছা এম হোক, দাদাটা তাও ইনসার্ট হবে, ইনসার্টটা দেখাই আগে, দেখেন ডাটা ইনসার্ট হয়েছে। আচ্ছা এখন ডাটা আবার শো করা যাবে, একটা দিয়েই সব কাজ হবে, ঠিক আছে? কারণ যেহেতু এটা রিসোর্স রাউট, নেম এন এম নেম এটা গেট রিকোয়েস্ট, সবকিছু ঠিকঠাক আছে হেডার্স এর মধ্যে। আচ্ছা এখন আমি যদি গেট করি, এই যে আমার ডাটাগুলো দেখাচ্ছে, তাই না? আচ্ছা তাহলে এখন আবার এই যে আমি তারপর কি করছিলাম, এবার ডিলিট করব, এখানে দেখি তো কত কয়টা বলেছিল, চার, এবার চার নাম্বার ভ্যালুটা ডিলিট করি, এখানে ডিলিটের দরকার নাই। এই যে নেমের পরেই চার দিলেই নেবে, কেন? এগুলো কনফিগারেশন ওখানে দেওয়া আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি যে রাউটগুলো কোথায় কোথায় পাবো, ঠিক আছে? চার, এই যে আমি চার দিলে এখানে আমার এখন ডাটা ডিলিটেড, মানে চার নাম্বার ডাটাটা এখন এখানে দেখবেন যে সেন্ড করলে এখানে পাবো, যে দেখবো যে নাই, ঠিক আছে? একটা আছে। আচ্ছা এগুলো কিভাবে হচ্ছে, এই যে আমাদের এইখানে গেলেই আমরা পাবো, এই রিসোর্স কন্ট্রোলের মধ্যে গেলেও পাবো, এই যে তালিকাটা চলেই আসছিল দেখলাম, এই যে এইটা, ঠিক আছে? একটা ইয়েই কিন্তু পরে ভ্যালুগুলো সে অটোমেটিকলি নিজে নিয়ে নেয়, যে পরে মনে করছিল গেট থাকলে, এই গেট মানে, এই গেট মানে বোঝায় যদি আমি স্ল্যাশ ফটোস থাকলেও এই কাজ এইটা রাউটের ক্ষেত্রেও করবে, এই রাউটের ক্ষেত্রে ভ্যালু দিলে সে অটোমেটিকলি গেট দিলে নিয়ে নেবে, মানে গেটের মধ্যে সে নিয়ে নেবে অটোমেটিকলি, ঠিক আছে? এবং সেটা ইন্ডেক্সে যায়, এটা ক্রিয়েটে যায়, এটা স্টোরে যায়, শোতে যায়, এইভাবে করে বলছে। তো আমাদের আমাদের এখন যাচ্ছে হলো যে এটা দিলে আপডেটে যাচ্ছে, স্ল্যাশ দিয়ে একটা ভ্যালু দিলে সেটা আপডেটে চলে যাচ্ছে, এটা পুট অথবা প্যাচ দিলেই চলে যাবে, হবে কাজটা হবে, যে লিখে দিছে, তাই না? আচ্ছা তো যাই হোক, এখন আমাদের এইটা বুঝলেন, আমরা নামগুলো একটা করে দিলাম সবগুলোর। এখন আমাকে বাকি এইটা, এই জন্য আমার এই যে এইখানে কনভেনশনের জন্য আমি এখানে আপডেট না দিয়ে আমাদের যে ইয়েটা চলছিল সেটাই দিই, মানে রাউট হতে পারছে কিনা সেটা একটা সমস্যা। ওকে, আচ্ছা নেম প্যাচ নেম আতিফ ইসলাম দিয়েছি এক নম্বরে, এবার আমি এটা একটু দিয়ে দেখি, সমস্যার সমাধান না হওয়ারই কথা, তারপর আমি ওই জিনিসটা মনে আসলো, আচ্ছা হয়েছে, দেখছেন এবার ডাটা আতিফ ইসলাম হয়ে গেছে, কারণ এই যে রাউটের সমস্যা ছিল। এখন যদি আমি ইয়ে করি, এই যে কি ব্যাপার, ও এটা আমার শো না, এগুলো নেম হবে, আচ্ছা নেমের জায়গায় আমার এক বসে গেছে, কারণ আমি এইখানে তো আসলে নেম আর্টিফিস্টাম দিয়েছিলাম, কিন্তু আমার এখানে এইখানে কোথাও যে যখন ইনসার্ট করছি, প্যাচ করেছি আমি এই হেডার্স এর মধ্যে একবার নাম পাঠাইছি, ঠিক আছে? এটা পাঠানোর দরকার নাই। এবার যদি আমি হলো বডির মধ্যে এক নাম্বারের নাম হলো এটা পাঠাই, এবার যদি দেই, এবার যদি আমি ডাটাটা ইয়ে করি, আসলে ওখানে ওয়ান দেখাচ্ছে রিটার্নের সময়, বুঝলাম না, আমি এইখানে তো দেখি তো আমার ডাটাটা
কি দেখা ওয়ান হয়ে যায় নাকি, আমার তো আতিফ ওয়াই ওয়াই এরকম একটা নাম চেঞ্জ করলাম, সেটা হয়ে যাওয়ার কথা তাই না? ওয়ান কেন, মানে আমার ভ্যালুটা তো যাচ্ছে ওয়ান না, প্যাচ থেকে তো আসলে আমি এখানে ট্রু দেইনি, কন্টেন্ট টাইপ এত, এপিআই নেম এত, সবই ঠিক আছে, আমার এইখানে এসেই আর আইডি ইকুয়াল টু এত, আইডি রিকোয়েস্ট থেকে আপডেট রিকোয়েস্ট, রিকোয়েস্ট থেকে যে নেমটা আসতেছে, রিকোয়েস্ট থেকে নেম পাঠাচ্ছি না আমি, রিকোয়েস্ট থেকে নেম পাঠাচ্ছি, ও যেখানে আমি নেমের জায়গায় ইয়ে করছি কি বলে হলো যে দুই পাশে এটা দিছিলাম তখন এমনিতে, ঠিক আছে এখন যদি দিই এখন আমার আপডেট হলে এখন ঘটনা উল্টা হবে, ঠিক আছে এবার আমার দেখা যাবে যে আমার আপডেটের ডাটা হলো হোয়াট দ্য হেল, এটা সমাধান করতেই হবে, কারণ আমার আমি একটু তাড়াহুড়ো করছিলাম, তারপরে আর কি যাই হোক, তা আমি বডির মধ্যে নেম ওয়াহেদ আচ্ছা আমাকে এইখানে রিটার্ন করি, আমি দেখি যে রিটার্ন রেসপন্স এটা যে তোমার এরকম হচ্ছে, আমি এটাকে একটা ডাটাতে দেখি আপডেটে এখানে তাই না, ডলার ডাটা, ভুল হলেই শিখবো আমি, ভয় পাই না, কতক্ষণ ইয়ে হয় হোক আমাকে শিখতেই হবে, ঠিক আছে এইটা যে সম এখানে হবে ডলার ডাটা, আমি দেখি তো আমার এখানে ডাটাটা কি আসছে, কন্ট্রোল সেভ, মানে ওয়ান আসছিল কিন্তু এখানে দেখি তো এবার কি হয়, মানে যখন আপডেট করবো ডাটা আপডেট এটা দেখাবো না, এবার আমি কি ডাটা আপডেট হচ্ছে সেটা দেখাবো, জিরো কেন জিরো, আমার এর আইডি কত, আমার এখানে ওয়াহেদ মিয়া, এখানে দেখি দেখি আমার ভ্যালু পাঠাচ্ছে না, মানে আপডেট হচ্ছে না, হোয়াটস দ্য রিজন ম্যান, নেম স্ল্যাশ অ্যাপ, আমি এই রাউট গুলো ডিলিট করে দেওয়াতে আমাকে ওই নামটা এখানে আগে একটু চেঞ্জ করি, ঠিক আছে এখানে কিপ্রিয় লিখে দিই, এইটাকে আমি দেখি চেঞ্জ করা যাক কিনা, আচ্ছা এবার আমি এখান থেকে এবার যদি আমি এখানে একটু চালাই, ওয়ান বানাই দিচ্ছে আর কি, ওয়ান কেন বানাই দিচ্ছে, তাহলে আমার কি এখানে এখানে নেম ফিল্ডে কোনো কিছু পাঠাতে হলে আমাকে আরো একটু জিনিসটা স্টাডি করা লাগবে, আমি একটু স্টাডি করে নিই। তো ভাই ফাইনালি অনেক গুতে গুতি করে শিখে ফেললাম, এই দেখেন মানে শেখার কোনো শেষ নাই, মার খাওয়ার বয়স নেই, আমি এখানে আবার পাঁচ রিটার্ন করছি, পাঁচ রিটার্ন করার দরকার নাই, এখানে আমার যেটা রিটার্ন করার দরকার হলো এটা
জন্য একটা মেসেজে দিয়া ডাটা আপডেট তাও হবে, সমস্যা নেই। এখানে ঠিক ছিল, আমার ভুল হয়েছে এইখানে। ধরেন যে আমি এদিকে একটা এই যে এখানে এই যে ফর্ম ডাটাতে পাঠালে তো ওটা ইনপুট করার সময়, কিন্তু যখন আমি কি বলে আপডেট করবো তখন যে এইখানে এরকম করে লিখতে হবে, ঠিক আছে। এখানে যে এক নাম্বার ডাটাটা আমি যদি এখন আপডেট করতে যাই, এটু লিখে দেই যে হলো কই রে বিসি বিসি একটা বিসি দিলাম, এখন দেখা যাবে যে ডাটা আপডেটেড। ওকে, ডাটা আপডেটেড, আর ডাটা আপডেটেড এখানে ক্লিক করলে ডাটা আপডেটেড পাবো। দেখেন এই যে বিসি, তার মানে কি এখানে এই যে আমাদের ফর্ম ডাটাতে ক্লিক করে আমি বারবার ইনপুট দিয়েছিলাম, কিন্তু সেটা তো ইনপুট যাবে না। এ বাবা রে, ইনপুট তো যাবে না। এই যে এইটা আমি যদি লিখে দিই কন্ট্রোল সি এই যে এইখানে, তাহলেও হবে, ঠিক আছে। কিন্তু আমার এই এইটার মধ্যে দিতে হবে এই যে এক্স ডাব্লু ডাব্লু গুলাডিম গুলাডিম। ওকে, তো এগুলো খুবই সহজ ছিল আমাদের এপিআই বানানো। তো আমরা এর পরবর্তী দিনে দেখবো যে এপিআইটা কিভাবে সিকিউরিটি দেওয়া যায়, কারণ আমরা তো আর অথ যে অথ ইনস্টল করতেছি না, তাই না? যাতে করে এখানে লগ ইন করার সময় আমাদের ইয়ে দেখাবে কি বলে হলো, সেরকম কিছু তো না, মানুষ তো এইভাবে লগ ইন করবে না। এখানে লগ ইন করে তো ডাটা নিচ্ছে না, এই জন্য আমাকে যে ডাব্লু টি টোকেন ওইটা ইউজ শিখতে হবে। খুব একটা কঠিন না, ওইটা শিখলে আমরা এপিআই বানাতে পারবো। ওকে, তো আমরা দেখা হবে সামনের দিনে, আমরা ওই কি বলে যে ডাব্লিউটি টোকেনটা ইউজ করা শুরু করবো। সে পর্যন্ত বিদায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।